হযরত উমর কেমন নেতা ছিলেন, দুটা ঘটনা বলবো, বেশি নাই। একটা বুড়ি মেয়ে রাস্তায় বীর বীর করে বকছে, উমরকে লানত দিচ্ছে আল্লাহ, তুমি তাকে ধ্বংস করে দাও, তাকে তুমি বেইজ্জতি করে দাও, সমাজের বুকে তার ইজ্জত তুমি রাখিও না। উমর বলছে, মা তোমার কি হলো বলো। বলে, আজকের এই মদিনার গদিতে যে বসে আছে সেই বাদশাহ, সেই খলিফার বিরুদ্ধে আমি আল্লাহকে অভিযোগ দিছি, আল্লাহ যেন তাকে বেইজ্জতি করে। যে তোমার বলছে, মা তোমার কি হয়েছে যে তুমি তাকে বেইজ্জতি করছো। বলে, আমি বিধবা, আমার স্বামী নাই, সন্তান নাই, আমি হলাম জীর্ণ কুটিরে বাস করা এক বিধবা, বৃদ্ধা আবার বিধবা, আমার প্রতিদিনের বিধবা ভাতা আমার বাড়িতে পৌঁছিয়ে যায়, আজকে আমি তিন দিন খেতে পাইনি, এর জন্য আমি আমার দেশের খলিফার জন্য আল্লাহকে অভিযোগ করছি। হযরত উমর পকেটে হাত ভরে কিছু দেরহাম দেনার তার হাতে দিল, দিয়ে বললো, আম্মুরে আপনি উমরকে মাফ করে দেন, আপনার হয়তো জানা নাই বিদেশের সঙ্গে মুসলিম সৈন্যদের যুদ্ধ চলছে, আর যিনি খলিফা, যিনি আমিরুল মুমিনিন, তিনি নিজে জিহাদের ময়দানে নেমে জিহাদের ময়দানে গিয়ে সশরীরে জিহাদ করছেন, আজকে তিন দিন তিনি ব্যস্ত ছিলেন, আজকে মদিনায় ফিরেছে সকলের ভাতাগুলো বুঝিয়ে দেওয়ার জন্যে, অতএব তাকে তুমি মাফ করে দাও। বিধবা বলল, বাবা তুমি তো অতি সুন্দর ছেলে, তুমি যখন বললে তাকে আমি মাফ করে দিলাম। এরপর উমরকে বলছে, বেটা তারপরও আমার মনটা বলছে বাবারে, তাকে যেন আল্লাহ গদি থেকে নামিয়ে দেয়, সিংহাসন থেকে নামিয়ে দেয়, ওই রকম একটা চেয়ার থেকে নামিয়ে দিয়ে তোমার মতো সুন্দর ছেলেটাকে যেন বসিয়ে দেয়। হযরত উমর উত্তরে বলছেন, মা এরপরে যখন আপনি বিধবা ভাতা আনতে যাবেন তখন দেখবেন আমাকে আল্লাহ রাজ দরবারের খাদিম বানিয়েছে, এ ছিল রসুলের তৈরি করা নেতা, আল্লাহর নবীর হাতের তৈরি নেতা, আল্লাহর নবীর স্কুলের নেতা, আল্লাহর নবীর বানানো নেতা, যে কারো এক তিল পরিমাণ মালকে এরা চুরি করেনি, সেই নবীরই আমরা উম্মত, আমাদের মুখের দাবি আমরা নবী মুহাম্মাদের উম্মত, কিন্তু নবীজি বলছেন, আফসোস বলে গেলাম, ইজা তুখি জাল ফাইয়া দুবালান, আমার উম্মতের ভিতরে যারা নেতা হবে জনসাধারণের মালকে লুটে লুটে শেষ করবি। জি, এ ছিল রসুলের নেতা। হযরত উমর আরেকটা খবর, উনি রাত্রি গভীর রাত্রিতে ডিউটি করতেন, নগরে ঘুরতেন, কোথাও কারো কিছু হলো নাকি, কোনো অসুবিধা হলো নাকি, কারো বাড়িতে কোনো খাবারের অসুবিধা আসলো নাকি, তিনি ঘুরতেন, তো দেখছেন যে একটা ইয়ং ছেলে পাইচারি করছে, আর খালি তার মুখ দিয়ে এরকম বের হচ্ছে, উফ উফ, খুব টেনশন ফিল করছে। হযরত উমর ওর কাছে গিয়েছে, জানে না যে এটা উমর, গিয়ে বলছে, ভাই কিছু অসুবিধা? এই বকিস না তো, হ্যাঁ বলো, কোনো অসুবিধা হলে আমাকে বলো, আমি তো এলাকার কিছু সলভ করব। তখন ওই যুবকটা বলছে, আমি আর আমার স্ত্রী দুইজন সফর করছিলাম, প্রেগনেন্ট অবস্থায় আমার স্ত্রী আর আমরা দুজন সফর করছি, এখন আমার স্ত্রীর প্রসব যন্ত্রণা উঠেছে, ওই যে জমির আলটার গায়ে আমার স্ত্রী কাতরাইছে, কিন্তু উপকার করার মতো কেউ নাই, আমি তো কিছুই জানি না। হযরত উমর বাড়ি দৌড়লেন, বাড়িতে গিয়ে বিবিকে বলছে, বিবি রে 18 লক্ষ বর্গ মাইলের বাদশার বিবি, তুমি দৌড়ে বের হয়ে এসো,
জান্নাত যেন তোমার আমার দরজার কাছে কাছিয়ে গেছে, আমার সঙ্গে মাঠে এসো চলো দেখি একজন মেয়ে সে প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে, তুমি তো মহিলা তাকে একটা সাহায্যের জন্য তুমি হাত বাড়িয়ে দাও। হযরত উমারের বিবি গেল সেখানে বসে বসে মেয়েদের মেয়ের যে কাজ সেই কাজে নিয়োজিত হলো, কে হলো কে হলো, একটা বাদশার বিবি হলো। যখন সন্তানটা পৃথিবীতে চলে এলো সন্তানের মুখ যখন মা দেখলো তো ওখান থেকে ডাক মেরে বলছেন, আর এদিকে হযরত উমার সেই যুবককে নিয়ে গায়ে মাথায় হাত বুলাছে বলছে, ভাইরে আল্লাহ তাবারাক বা তাআলা এই সিস্টেমেই সন্তান পৃথিবীতে আনে, অতএব কোনো টেনশন করবে না ভাইয়া, নিশ্চয় আল্লাহ এটাকে আসান করে দেবে, এরকম বোঝাতে রয়েছে। এমন সময় উনি ওনার বিবি বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আপনার ভাইকে বলে দেন আল্লাহ তাকে পুত্র সন্তান দিয়েছে। যখনই ওখান থেকে শব্দ এসেছে আমিরুল মুমিনিন তখনই চমকে উঠে তাকিয়ে বলছে, আপনি কি আমিরুল মুমিনিন? তখন বলছে, আমাকে মাফ করবেন আপনাকে কষ্ট দিয়েছি। হযরত উমার উত্তরে বলছে, ভাই মাফ চাইতে হবে না, কে আমিরুল মুমিনিন আর কে কি, সকলেই তো আমরা মানুষ, এটা আমার দায়িত্ব ছিল, আমি কর্তব্য পালন করেছি। আল্লাহর নবী বলেছেন, কত সুন্দর নেতা বানিয়ে গেলাম কিন্তু আমার উম্মতের ভিতরে নেতারা লুটে লুটে খাবে। এরকম যদি উমারের কথা বলতেই থাকি, নগর ভবনে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, মায়ের ঘিরিয়া ক্ষুদা তোর দুটি শিশু সকরুণ সুরে, কাঁদিতেছে আর দুঃখিনী মাতা ছেলেরে ভোলাতে হায়, উনন শূন্য হাঁড়ি চড়াইয়া আকুলে চায়, দেখিলে দেখিয়া সকল কাঁদিতে কাঁদিতে গেলে মদিনাতে, বাইতুল মাল হতে ঘি তো আটা লয়ে নিজ হাতে, বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাবো হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাইল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা, রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুদা তোর দুটি শিশু কাঁদিতেছে আজিয়া তার, প্রাশ্চিত্য করিব নিশিত রাতে খাদ্যের বোঝা লইয়া দুঃখিনীর আঙ্গিনাতে। এ হলো সেই দিনে হেরি পশ্চাতে চাহি, তুমি চলে আছো রৌদ্র দগ্ধ দুর্মর পথ বহি, জেরুজালেমের কেল্লা যেতাই আছে অবরোধ করে, বীর মুসলিম সিনাতল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার থারি খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে, হায়রে আদেগ ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনে সে খবর একাএকি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি খুরমা দুই তিন মোটে, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চরে, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরে, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈশম ফুটে বালুকার মরু পরে, কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই, উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, গোলাম দুই হাত ধরে চুমি কাঁদিয়া কহিল, উমার এখন এ আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উঁটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উঁটের রশি, খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে এমনই চলে, রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে, খলি করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তরে, কি জবাব দিব কি করি মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা, গোলাম চরিল উঁটের পিঠে উমার ধরিল রশি।
মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। 250 লাইন আছে কবিতাটা জি। তারা কেমন বাদশাহ ছিল, 1,800,000 বর্গ মাইলের বাদশাহ, উটের লাগাম ধরল আর গোলামকে বলল তুমি চাপো আরাম করো, অনেক রোদে হেঁটেছ। এ ছিল ইসলামের তৈরি, রসুলের হাতের মাল তৈরি নেতা। আর আজকের নেতাদের অবস্থা কি, লুটে পুটে খাও আর নিজে খাও আর কাউকে খাও, শেষ হয়ে গেছে, পৃথিবীটা শেষ প্রান্তে পৌঁছে গেছে, আর বেশিক্ষণ নাই, খালি ক্ষীণ অবস্থায় একটা মানুষ মুমূর্ষ অবস্থায় যেমন ধুঁকে ধুঁকে দুটো নিঃশ্বাস লাই, পৃথিবীর অবস্থা এখন তাই চলছে, পৃথিবী আর বেশি দিন নাই। আমাদের নেতাদের চরিত্র বলে আর সমাজটাকে নষ্ট করব না, এখনকার নেতাদের চরিত্র বলে সমাজ নষ্ট করব না। একই মহিলা 1 বছরে 23 বার বাচ্চা ডেলিভারি দিয়ে টাকা তুলেছে জি। টাকা দিচ্ছে কি না সরকার, যে যারা বাচ্চা হবে, তা একটা মহিলা ধরা খেয়েছে 23 বার তুলেছে, ওর বাচ্চাটা ও ডেলিভারি হচ্ছে কখন আর আনলোড হচ্ছে কখন, এ নেতাদের চরিত্র। হ্যাঁ, আর যত বিপিএল এর ঘর নেতারা নিজের ধনী গরিব দেখছে না দিয়ে দিয়েছে, আর যে জীর্ণ কুটিরে পড়ে আছে ওর অপরাধ হয় ও CPIM না হয় কংগ্রেস, কিছুই পাচ্ছে না, লুটে শেষ করে দিল বাবা, বেশি দিন আর নাই, পৃথিবী চলে এসছে একদম কবলে। নাম্বার 2, ওয়াল আমানত মগনামান, আমানতদারি পৃথিবী থেকে উঠে যাবে, 1,00,000 টাকা ইনকাম হলো আজকে রাত্রিতে ক্যাশিয়ারের কাছে থাকবে, ক্যাশিয়ার বেইমানি করে দেবে, এটা উদাহরণ দিছি। এখানে কেন, সারা পৃথিবীতে মাদ্রাসার টাকা যার কাছে থাকবে, মসজিদের টাকা যার কাছে থাকবে, সদ্দারি করা টাকা যার কাছে থাকবে, আমানতের খিয়ানতি হবে গো বন্ধু আমার, বিশ্ব জুড়ে চলবে, হিসাব নিকাশ ঠিক থাকবে না। একটিবার গিয়ে দেখেন, 3 বছর হলো সে মাদ্রাসার ক্যাশিয়ার, আর কালেকশন হয়েছে 3খানা জালসা পার হয়েছে, এখনো হিসাব দিতে চাইছে না, বংশ গৌরব আছে, তার লাঠি আছে, পাটি আছে, শক্তি আছে। কমিটি যদি বলছে ভাই 3 বছরের হিসাবটা নিয়ে বসি, বলছে বেশি বকবি না, থাকড়ে দাঁত কটা ফেলে দিব, বেশি তুই দালালি করবি না। আল্লাহর নবী বলেছেন আমানত এর খিয়ানতি চলবে পৃথিবীতে, আপনি যদি মসজিদের টাকা রাখতে দেন তো মসজিদ সেক্রেটারি পা ফুলে কলা গাছ হয়ে যাবে, সারা বিশ্ব জুড়ে কিলাপের টাকা যার কাছে থাকবে, আর সরকারি টাকা যার কাছে ক্যাশিয়ার পঞ্চায়েতে থাকবে, চারিদিক থেকে খালি লুট 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 শব্দ উঠে যাবে। অতএব আল্লাহর নবী বলে দিয়েছেন, ওয়াল আমানত মগনামান, আমানতে এর খিয়ানতি হবে। 3 নম্বরে নবীজি বলছেন, ওয়া যাকাত মগরামান, যাকাতকে জরিমানা বলে মনে করবে, যাকাত দিতে চাইবে না, স্বর্ণ পড়বে ঘরে 20-50 ভরি সোনা হয়ে যাবে, কিন্তু তারা যাকাত দেবে না, যাকাতকে জরিমানা মনে করবে, আর যাকাতের প্রতি তাদের কোনো দেওয়ার আগ্রহ থাকবে না, যাকাত দিতে বললেই যেন মন ভারী হয়ে যাবে। ওয়া যাকাত মগরামান, 3খানা হয়ে গেল, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, আমানতের খিয়ানতি চলবে, যাকাত দিতে চাইবে না। 4 নম্বরে বিশ্বনবী বলছেন, তল্লি মালি গাইনি দিন, দিন ব্যতি রেখে বেদিনী শিক্ষার প্রচার প্রসার হয়ে যাবে, নিজের ছেলেটা যখনই দেখবে বড় মেধা, ওকে দেবে ইংলিশ মিডিয়ামে, ইহুদি ভাষা শিখতে দেবে, ওকে দেবে ডাক্তারিতে, ওকে দেবে ইঞ্জিনিয়ারিংয়ে, আর আল্লাহর কালাম পাকটা যেন এতিম হয়ে থাকবে। মাদ্রাসাতে যে ছেলেগুলো থাকবে তাদের মা বাপের এত গুরু দায়িত্ব,
তো থাকবে না, ছেলেটা মাদ্রাসা গেল কিনা, আলেম হলো কিনা, এ ব্যাপারে চিন্তা থাকবে না, কোরআনের শিক্ষাটাকে গুরুত্ব দেবে না, আর পার্থিব শিক্ষার ওপরে তারা মাতোয়ারা হয়ে যাবে। আবার যদি কেউ দিন শিক্ষা করে, আমার মতো বেঈমান হয়ে দিন শিক্ষা করে, তা দুনিয়া ইনকাম করবে, দিন শিখবে দুনিয়া ইনকাম করার উদ্দেশ্যে। তো আল্লাহর নবী বলে দিয়েছেন যেমন একটা জামানা আসবে রে, কোরআন হলো মহাসত্য, এর ওপরে সত্য কিছু নাই, ছেলে কচি বাচ্চাটাকে এই সত্যর লাইনটা দেওয়া বাদ দিয়ে মিথ্যা শিক্ষাগুলোকে শিখাবে। এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো, রাত্রিবেলায় বেজায় রোদ দিনে চাঁদের আলো, কবির মাথা গেল ছেলের মাথাও গেল, সব গোলমালিয়ে গেল। আহা এমন একটা জামানা আসবে এই শিক্ষাটার জন্যই ছেলে মেয়ে উঠে লাগবে। প্রত্যেকটা বাড়িতে এখন শিশুদেরকে নিয়ে পেরেশান হয়ে গেছে, কোথায় পড়াবো, কোন জায়গায় নিয়ে যাব, কোন শিক্ষাটা দিব। শুধু কোরআন বাদ নিয়ে ছেলে যেন আমার ডাক্তার হয়, যদি বিশ্ব জুড়ে ডাক্তারি হয়ে যাবে তো চিকিৎসক হয়ে যাবে, তো রোগী হবে কে? কিন্তু বন্ধুরে মহাসত্য গ্রহণ তো আল কোরআনের তালিমই ছেলে পাওয়া যাবে না। কি জামানা আসবে, হায় আফসোস, এগুলো আফসোস, আফসোস, আফসোস। সুবহানাল্লাহ, আমার থেকে ওদের চোপার জোর খুব বেশি, আমি তো 2 ঘন্টা থেকে আর 1 মিনিট বাড়াবো না। কঠিন রোগের রুগী, আর ওরা সেই সন্ধ্যা থেকেই চালাইছে, চোপা কত মজবুত। আহ, ওগুলো আছে হাদিসের কথা। তো দিনই শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে, এগুলো লম্বা লম্বা তফসির আছে, ওদিকে আমি আর ঢুকছি না। আতার রাসূল উমরাতহু, আতার রাসূল উমরাতহু, এটা বড় জঘন্য কথা বলেছেন নবীজি, এটা নবীজি জঘন্য বলেনি, মহাসত্য বলেছেন। এই জঘন্য চরিত্রটা তার উম্মতের ভিতরে চলে আসবে। আতার রাসূল উমরাতহু, জি, পুরুষেরা মেয়েদের পেছনে কুকুরের মতো ঘুর ঘুর করবে, একবার মেলাতে গিয়ে দেখেন কেন কেমন করছে। সমস্ত পুরুষ সেই জামানায় এমন হয়ে যাবে আমার উম্মতের ভিতরে, তার কাছে এত কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার পরও পুরুষেরা মেয়েদের পেছনে ঘুর 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 করবে, আর মেয়েরা তখন নিজেকে মনে করবে আমি দামি হয়েছি, আমি যদি দামি না হতাম তাহলে আমার পেছনে পুরুষ কেন লাগতো, ওরে আমার বেটি রে তুমি দামি লাও, তুমি হলে কাগজের পাতা, ভাত খেয়ে নেবে ছুঁড়ে ফেলে দেবে, দই খাবে কিন্তু হাঁড়ি লিবে না। অতএব শুনে লাও, আল্লাহর নবী বলেছেন যুবকেরা পুরুষেরা মেয়েদের বশভূত হয়ে চলবে। আতার রাসূল উমরাতহু, এটা আর একটা তর্জমা, সারা পৃথিবীর পুরুষেরা নারীদের অনুগত হয়ে চলবে, সে নিজের বিবি যা বলবে তাই শুনবে। আতার রাসূল উমরাতহু, এমন একটা জামানা আসবে রে কিয়ামতের আগে, তারা পুরুষত্বকে হারিয়ে দেবে, যে নারীদের পেছনে ঘুর ঘুর করবে, মেয়েরা যা বলবে তাই শুনবে, আর মেয়েদের পেছনে ঘুর ঘুর করবে। আক্কা উম্মাহ মাকে ধুমকিয়ে ধুমকে কথা বলবে, আক্কা উম্মাহ মাকে ঝিড়কে কথা বলবে, মা ছেলের মুখ থেকে নরম কথা শোনার অপেক্ষায় থাকবে।
করে, কিন্তু সন্তান কোনোদিন মাকে মধুর মিষ্টি কথা বলবে না। আদনা সাদিকা হো, যত মিষ্টি মাখা কথা বন্ধুর সঙ্গে হবে, বন্ধুকে বাদাম খাওয়াবে, কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে, রসগোল্লা চমচম খাওয়াবে, গাড়ির পেছনে করে নিয়ে ঘুরবে, আর বাপকে আকসা আবাহ, বাপকে ধুমকে কথা বলবে, বাপকে এমন জোরে কথা বলবে, বাপের কলিজাটা শুকিয়ে যাবে, মনে হবে যেন ওটা আব্বা নয়, ওটা বাড়ির কাজের লোক। তা আল্লাহর নবী বলেছেন যে এই ঘটনাগুলো আমার উম্মতের ভিতরে ঘটবে। আর অথচ আমার আল্লাহ বলছেন আহাদা হুমা আওকিলা হুমা ফালা তাকুল্লা হুমা উফিউ ওয়ালা তানহার হুমা ওকুল্লা হুমা কাউলান করিমা। বিশ্ববাসীরে, যদি মা বাপের মধ্যে একজনকে পেয়ে যাও কিংবা দুইজনকে পেয়ে যাও, তাদের ব্যবহারে তুমি উহ বলিও না, আর তাদেরকে সর্বসময় ধুমকা ধুমকি করিও না, তাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে তাদের কলিজাটা ঠান্ডা করে রেখে দাও। মা আব্বা এত মহব্বতের জিনিসকে কষ্ট দিও না। আল্লাহর নবী বলেছেন যে ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়ান আমরাকা আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা। হে মাজরে, যদিও তোমার মা আব্বা বলে এখনই বাড়ি থেকে বের হয়ে যা, তো সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে, কেন যাব এ কথাটা তুমি খবরদার কমন করবে না, যেহেতু তোমার মা এবং তোমার আব্বা হলো তোমার মুরব্বী, আমার আল্লাহ মানা করেছেন। কিন্তু বিশ্বনবী বলেছেন কেয়ামত কবে হবে আর অপেক্ষা করিস না, যেদিন ছেলেরা মেয়েদের কথাই চলবে এবং মাকে ধুমকে কথা বলবে, আব্বাকে ধুমকে কথা বলবে, আর বন্ধু বান্ধবকে ভালোবাসবে। অন্য হাদিসে আছে বেটি মাকে সম্মান দেবে না, কারণ বেটিকে কন্ট্রোল যে করে তার নাম হচ্ছে মা। বেটি কোথা যায়, কার সঙ্গে কথা বলে, বেটি কিভাবে খায়, বেটি কোন দিকে ঘোরে, সমস্ত লক্ষ্য একটা মা রাখতে পারবে। কিন্তু মা যদি কোনো বেটিকে মধুর সুরে বলে মা তোমার এটা ঠিক হচ্ছে না, তোমার আব্বা জানলে বড় দুঃখ পাবে, তো এমন করে ধুমকে কথা বলবে, বেটি মাকে সম্মান দেবে না। তো জেনে লাও কেয়ামত সমস্ত মাল এসে গেছে, রানিং হতে খালি বাদ আছে রে। তারপরে নবীজি বলছেন জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে জোরে জোরে দুনিয়ার কথা আলোচনা হবি। মসজিদে গোল করে বসে দুনিয়ার কথা আলোচনা করবে। অথচ হাদিসে আছে হযরতে হুজাইফা বিন উসাইদিল গিফারি, হুজাইফা বিন উসাইদিল গিফারি বলছে আমরা মসজিদে কিয়ামতের আলোচনা করেছি। নাহনু নাজকুরু ফাতলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তাজকুরু না কলু নাজকুরু সাহাতা। রসুল জিজ্ঞাসা করছে তোমরা কি আলোচনা করছো, তো আমরা বললাম কিয়ামতের আলোচনা করছি। আর আমাদের মসজিদে খালি ঢুকে গেলেই হয় দুনিয়ার আলোচনা হবে, আপনাদের মালদাতে হয়তো মসজিদে দুনিয়ার আলোচনা হয় না, আমাদের দিকে খুব বসে বসে গল্প ধরে নিলে বুড়া বুড়া লোক, কী দাম চলছে, কোন মালের কী দাম চলছে, অথচ মসজিদে কোনো বেচা কেনাও চলবে না, মসজিদকে মার্কেট বানানো যাবে না, কী ব্যাপার? আমি তো চাখর দেখতে পারি না, তাহলে এরা কি গুনাহ করে এসেছে? আর যে কটা স্টেজে আছে এই কটা কি জান্নাতুল ফেরদাউস এলো? মন টন খারাপ হয়ে যায়, চাওয়ালা দেখলে আমার মাথা গরম হয়। এখন বলেন আমি বায়ান করছি কোথা কোথা বসে, বলেন কথা বলেন এতগুলো লোক, একজন ঠিক বলেছে চায়ের দোকানে বসে বায়ান করছি, কে বললো যে আমি স্টেজে আছি? এখন দেখেন চারিদিকে খরিদ্দার কীরম খেয়েছে,
আর আল্লাহ রসুল মানা করেছে তিনটে জিনিসকে প্রকাশ করতে। একটা হলো মহিলা, এ হলো পর্দার জিনিস। দুই নম্বর হলো অর্থ, টাকা পয়সা, সোনা দানা ঢেকে রাখো। আর তিন নম্বর খাদ্যদ্রব্য ঢেকে রাখো। আর লোভনীয় খাবারকে গোপনে খেতে বলা হয়েছে। এইদিকে যখন একবার শুরু করে টানছে তখন এইদিকে বিষ জনা বোঝে, একটু পেলে ভালো হতো রে ঠান্ডাতে। তাহলে ওদের কত কষ্ট হচ্ছে লোভনীয় খাবার খাগ, কি বলবো, ধৈর্য ধরে নিয়েছি। বেশি বললে ফের বলবে কর ক পাতা পড়েছিস, তাহলে বিপদ হয়ে যাবে ফের আমারই ঘুরিয়ে, আমি ঠান্ডা হয়ে যাব। তার থেকে কথা না বলাই ভালো।